আসসালামু আলাইকুম বন্ধুরা, এরকম একটা হাতা ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা দেখুন, আমি দুটি কাপড় নিয়েছি, একটা কাপড়ে একটা কাপড়। দুটি কাপড় দিয়ে আমি একটা হাতা ডিজাইন কাটিং করে দেখাবো। এটা আমাদের হাতার কাপড়। এই কাপড়টাকে আমি দুটি ভাঁজ করে নেব। আমার পাশের সাইড, এটা সাইড, সামনের সাইড, খোলা সাইড। প্রথমে আমরা নিচ দিকে একটা দাগ করে নেব। এখান থেকে আমরা নিচে যে ডিজাইনটা দেব 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি বাদ দেব, দিয়ে আমরা হাতাটা কেটে নেব। দেখুন হাতার মাপ নেব, হাতা আমাদের 16.5। আর এখান থেকে আমরা 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দেব। এটা আমরা হাতার ঢালু দিচ্ছি। হাতার মোক রাখবো 9.5, 9.5-এর অর্ধেক 4.5, সেলাই মার্জিন 1 ইঞ্চি এবং মোয়ারা দিব, অর্থাৎ আরমোল দিব 6.5, 1 ইঞ্চি সেলাই মার্জিন দিয়ে আমরা এই দাগগুলি মিলিয়ে দিব। হাতাটা একটু হাতে রাউন্ড করে নেব, নিয়ে আমরা হাতাটি কেটে নেব। এখানে একটা কাট দিয়ে নেব, হাতার তালিপাটটা সেটে নেব, এরকমভাবে তালিপাটটা সেটে নেব। আমাদের হাতাটি হয়ে গেল। দেখুন এখানে আমরা একটা কাট দিয়ে নেব। এখন আমরা ডিজাইনটুকু কাটবো। ডিজাইন কাটার জন্য দেখুন, আমরা এই কাপড়টা নিয়েছি, এই কাপড়টাকে আমরা দুটি ভাঁজ করে নেব। আমার পাশের সাইড, এটার সাইড, এই সামনের সাইড, খোলা সাইড। আমরা এই হাতার উপরে এখন দেখুন এই কাপড়টাকে আমরা কিন্তু এই পাশে হ্যামার করব। এই জন্য আমরা যতটুক হ্যামার করতে লাগবে এইটুক পরিমাণ কাপড় আমরা বাদ রাখবো। রাখার পর দেখুন হাতার আমাদের, এটা কিন্তু এটার সাইড, এই সাইড পাশে খোলা, ঠিক এই পাশে আমরা এই পাশের উপর বসিয়ে দিব। ঠিক এভাবে আমরা হ্যামারের জায়গাটুকু বাদ দিয়ে কাপড়টাকে আমরা বসিয়ে নেব। নেওয়ার পরে এটা আমরা সোজা করে নেব। এখান থেকে আমাদের হাতার মাপ হবে 4 ইঞ্চি, আমরা বাদ দিয়েছিলাম, আমরা হ্যামার করতে হবে, এই জন্য আমরা 4.5 ইঞ্চি নেব। এখানে একটা মার্ক করে নেব। এখন আমরা এই পাশ থেকে আমরা রাউন্ড করে এই পাশে নিয়ে যাব। দেখুন ঠিক এভাবে আমরা রাউন্ডটা করে নেব। নেওয়ার পরে আমরা হাতাটি কেটে নেব। আমাদের হ্যামার যতটুক থাকবে সেই মার্জিনটুকু আমরা বাদ দিয়ে কেটে নেব। দেখুন আমাদের যতটুক হ্যামার করতে লাগবে সেইটুক বাদ দিয়ে আমরা হাতাটা সেলাই মার্জিন সহ সমান করে নিলাম। বন্ধুরা এখন এই হাতাটি আমি সেলাই করে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা দেখুন আমি সেলাই করে দেখাচ্ছি। বন্ধুরা এখন হাতাটি সেলাই করে দেখাবো। দেখুন প্রথমে আগে আমি এই যে আমরা হাতাটুকু হ্যামার করে নেব। হ্যামার করার জন্য এখানে আমি একটু চিহ্ন করে নেব, যাতে করে আমাদের কোন পাশে কীরকম, এই জন্য আমরা একটু চিহ্ন করে নিলাম। চিকন করে হ্যামার করে নেব। দেশ ও দেশের বাইরে সকল ভাই বোনদের জানাই আজাদ ফ্যাশন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধু আমাদের ভিডিওটি এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। বন্ধুরা আমি দুটি মাথা হ্যামার করে নিলাম। নেওয়ার পরে দেখুন এই হাতাটা আমরা ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে হাতাটা সেন্টার করে নেব, আমরা এই হাতার সেন্টারটা করে নেব। হাতাটা আমরা মেলায় নেব। নেওয়ার পরে এখানে আমরা একটা মার্ক করে নেব।
এই মার্ক করার উদ্দেশ্য আমরা মাঝখানে সেন্টারটা বুঝে নিলাম। এখন আমাদের এই পাশটা দেখুন, আমরা যে পাশ খারাপভাবে রাউন্ড করা আছে এই পাশটা আমরা এরকমভাবে বসিয়ে দেব। ঠিক এভাবে আমরা বসিয়ে ঠিক 1 ফিট দূর দিয়ে আমরা সেলাই দিয়ে নেব। ঠিক এভাবে আমরা সেলাইটা করে নিলাম। নেওয়ার পরে দেখুন এই বডির উপর দিয়ে আমরা চিকন ফিটে একটা চাপ সেলে দেব। এটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা চিকন ফিটে একটা সেলে দিয়ে নেব। দেখুন আমাদের হাতাটি লাগানো হয়ে গেল। ঠিক এভাবে ডবল সেলাই দিলে আরও সৌন্দর্য বেশি লাগবে। এটাকে আরও সৌন্দর্য করার জন্য আমি একটা লুপ সেলাই নিয়েছি। দেখুন লুপ সেলাই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। আর এর মাথাতে আমরা ডিজাইন করব। দেখুন যে এই কাপড়টাকে আমরা দেখুন ঠিক এরকমভাবে দেখুন ঠিক এভাবে আমরা এটাকে বসিয়ে দেব। যে এই কাপড়টা আমরা ঠিক এভাবে ভেজে নেব, নেওয়ার পরে ঠিক এভাবে আমরা সেলে দেব। এভাবে সেলে দেওয়ার পর দেখুন এই কাপড়টাকে আমরা উল্টে নেব। দুটি মাথা একসঙ্গে করে নেব। নিয়ে আমরা আমাদের যতটুকু পরিমাণ দরকার আমরা সে পরিমাণ কেটে এটাকে সুন্দর ডিজাইনে একটা লুপ দেব। দেখুন এভাবে আমরা ফিতা তৈরিকে নিলাম। বন্ধুরা এরকম ফিতা তৈরি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। দেখুন এরকম ফিতাটা আমরা ঠিক এভাবে ফুলের মতো করে তৈরি করব। ঠিক এভাবে ফুলের মতো তৈরি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দেব। বন্ধুরা আমি ফিতাটি লাগাই নিলাম। দেখুন লাগানোর পরে এই এটাকে আরও একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এরকম একটা সুবোতাম এখানে দিয়ে দেব। দেখুন হাতাটি কেমন সুন্দর হয়ে গেল। বন্ধুরা টি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এরপর দেখুন এই কাপড়টাকে আমরা আমাদের হাতার যে মাপ রয়েছে ঠিক এভাবে মুড়িয়ে দেব। দিয়ে আমাদের যে হাতার মাপ রয়েছে 9.5, এখানে আমরা 9.5 অর্ধেক 4.5 নিব। নিয়ে আমরা এই হাতাটাকে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা দেখুন আমাদের সুন্দর একটা হাতা ডিজাইন হয়ে গেল। বন্ধুরা হাতাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি হাতাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।